ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. কেউ যদি কবিরাজের কাছে যান এবং তাদের দ্বারা চিকিৎসা দেন তাবিজ না পানি পড়া, তাহলে এটা কি হারাম হবে? না, যদি কবিরাজ বলতে এমন কবিরাজ হয় যে সাধারণত ঝাড়ফুঁক করে, যেমন বাংলাদেশের রুকিয়া শরাইয়া পাওয়া যায়, সৌদিতেও আছে রুকিয়া শরাইয়া, শরাই ঝাড়ফুঁক আছে, এদের কাছে গেলে তো আর কোনো অসুবিধা নেই। পানি পড়া অথবা তেল পড়ানে অথবা ঝাড়ে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কবিরাজির কাছে যাবেন যে গায়েব বলবে, আপনার চেহারা দেখেই বলে দিবে, হ্যাঁ তোমার জাদু হয়েছে, অমুক তোমাকে জাদু, এরকম আছে অনেক বন্ড বন্ড, অথবা তাবিজ হাতে দেয়, অথবা থুলা রাশির দ্বারা সাহায্য নেয়, এরকম আছে না আমাদের দেশে, আরও কী 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 পরিচালনা করে তারা, এইসব হচ্ছে ভণ্ড, এদের কাছে যাওয়া যায় না। আর যারা হয়তো একটু ঝাড়লেন সুরে ফাতিহা পড়ে, আয়াত কুরসি পড়ে, কোরআন আয়াত পড়ে, এরা তো আর এদের কাছে গেলে যে ওরা একটু ঝাড়লো, বড় জোর তেল পড়া পানি পড়া দিল, এতে কোনো অসুবিধা নেই, এটা আমাদের শেহাদের ফতোয়া আছে, আর এক্ষেত্রে গুনাহ হবে না। তবে যারা ওই জিন সাধক আবুল তাবুল দাবি করে, হ্যাঁ হারানো বস্তু সম্পর্কে কোথায় আছে বলে দেওয়ার দাবি করে, অথবা কে কোথায় কী করেছে না করেছে, এগুলো সব জাদু, এদের কাছে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান অথবা মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন لم تقبل له صلاة 40 ليلة أو كما قال صلى الله عليه وسلم كي وجد عرافة ركت جاء وبشت در قطها بولي ده وطبع غفنية قطها بولي هرانو بسر قطها إرقم لوك ركت جلي جي كي جو جي جيش كر لي 40 دين صلاة قبول حبلا تو يتا حلو وي ركم جادو كر ملا جادو كر كبير ودر كتش زبرنا بندو আউযু বিল্লাহ মানুষের ঈমান নষ্ট করে। বাকি তওবা, তওবা করলে তো যে কোনো গুনাহ মাফ, পূর্বে জানতো না গেছে, কেউ কেউ তো এমনকি ওই গাঁজাখোর গাঁজাখোর নেশা নেশা করে এরকম লোকের কাছেও যায়, বিভিন্ন কথিত কবরে, কবর মানে ওই যে কথিত মাজার ওগুলোতে এরকম আউযুবিল্লাহ, এইসব তো কুফরি আর শিরিক। তো মানুষ তওবা করলে যে কোনো গুণা মাফ, শিরিক করুক বেদাত করুক যত গুণা আছে, কোনো গুণা নাই যে গুণা আল্লাহ মাফ করেন না তওবা করলে। সত্যিকারের তওবার মাধ্যমে যদি বান্দা আল্লাহর দিকে রুজু করে, আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।